আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ঝিনুক ফ্যাশন থেকে খুব সুন্দর একটা লাল সাদা গুজরাটি কাজে শাড়ি নিয়ে তো এটার সাথে কিন্তু একটা সুন্দর ম্যাচিং ব্লাউজ চাইলে আপনারা নিতে পারবেন এটাও হচ্ছে লালের মধ্যে সাদা কাজ করে দেওয়া আছে তো আমাদের হচ্ছে যারা সরস্বতী পূজার জন্য স্পেশাল কিছু শাড়ি চাচ্ছেন যা আমাদের লাল সাদা কিছু শাড়ি চাই তারা কিন্তু এটা নিতে পারেন অনেক সুন্দর কিন্তু একটা লাল সাদা শাড়ি দেখেন পুরো শাড়িটা হচ্ছে অল ওভার গুজরাটি কাজ করে দেওয়া আছে আসলে বস্তায় যখন আসে এত এলোমেলো ভাবে আসে তো এটা হচ্ছে আঁচলের দেখেন এত পরিমাণ কাজ পরিমাণ কাজ করে দেওয়া থাকে। অনেক এত পরিমান এই শাড়িটা এই যে দেখেন এটা হবে আঁচলের সাইডটা একদম ক্লোজ করে একটা ভিডিও দিচ্ছি এতে করে আপনাদের শাড়ির আঁচলের কাজটা বুঝতে সুবিধা হবে এত সুন্দর এত ইউনিক একটা কাজ খুবই দারুণ আর ঝিনক ফ্যাশনের কাজ মানে একটু এক্সক্লুসিভ একটু ভিন্নত তো থাকছে আচ্ছা এটা হচ্ছে সাদা যারা এত এত শাড়ি চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই পেজটাকে লাইক ফলো করে রাখতে পারেন আপনাদের মনের মতো সব ধরনের শাড়ি ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো এটা হচ্ছে লাল সাদার মধ্যে যারা একটু একটু মানে ভিন্ন কিছু চাচ্ছেন চাচ্ছেন পার্টি তারা কিন্তু এটা নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে বডি সেট দেখেন আমাদের বডিতে কিন্তু ছিটা কাজ না অনেক কাজ করে দেওয়া ঠিক আছে পাটটা অনেক সুন্দর করে চড়া করে দেওয়া আর আমাদের এই শাড়িটা হচ্ছে পিওর একদম প্রাইট সুতি কাপড়ের উপরে করে দেওয়া আছে ব্লাউজ পিস কিন্তু হবে না যদি ভালো লেগে যায় করবেন আর এই হচ্ছে কুচির আমাদের এই সুন্দর সাইডার সাথে আপনারা চাইলে একটা ম্যাচিং ব্লাউজ নিতে পারতেছেন এই যে দেখেন কারণ আমরা এটা পারের মতো করে ব্লাউজটা করি নেই পারের মতো করলে ব্লাউজটা অনেক বেশি চড়া হয়ে যায় তো আমাদের এই ব্লাউজটাতে কিন্তু দেড় গজ পরিমাণ কাপড় দেওয়া আছে ঠিক আছে দেড় কাপড় দেওয়া আছে এটা হচ্ছে পিঠের কাজটা আর এটা হবে হাতার কাজটা যে দেখেন স্লিভে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা চাইলে ফুল হাতাও বানাতে পারবেন তো আমাদের এই শাড়িটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো আর ব্লাউজটার প্রাইস হচ্ছে সাতশো টাকা চাইলে স্ক্রিনশট দিয়ে দুটো প্রোডাক্ট একসাথে আপনারা নিতে পারতেছেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করলে হবে আর পাঠাও করে আমরা সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দেই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ